ছিল আমরা থানাধীন মৎস্যভবন এলাকায় সাম্প্রতিক সময় সিলেটের জৈন্তাপুরে ভূমি সত্ত্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জনক শমসুদ্দিনকে নৃশংসভাবে পিটিয়ে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর ও বহুল আলোচিত মামলার প্রধান আসামি তাজউদ্দিন সহ নাসিরউদ্দিন, রহিমউদ্দিন, বশিরউদ্দিন ও তানভীরকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় যে তাজউদ্দিন, নাসিরউদ্দিন ও বশির চারজন আপন ভাই এবং ধৃত তানভীর তাদের ভাতিজা। ভিকটিম শামসুদ্দিন তাদের আপন চাচাতো ভাই এবং তারা একই গ্রামের পাশাপাশি বাড়িতে তারা অবস্থান করত। পৈতৃক সম্পত্তি নিয়ে এই দুই পরিবারের মধ্যে পূর্ব থেকেই বিরোধ ছিল। তাছাড়া জৈন্তাপুরের একটি বাজারে দুই পরিবারের সদস্যদের মধ্যে বাজারের আধিপত্য এবং দোকান কেন্দ্রিক কিছু দলাদলি ছিল। দুই মাস পূর্বে তারা বাজারে দোকানের পাশে একটি বটগাছে ডাল কাটা নিয়ে তাদের মধ্যে প্রাথমিক কথা কাটাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে এবং এই জিনিসটির রেশ প্রায় দুই মাস ধরে চলে এবং একাধিকবার এই দুটি পরিবার তারা একসাথে বসে বিভিন্ন সালিশের মাধ্যমে তাদের এই তুচ্ছ ঘটনাটি তারা কোনো সমাধান আসতে পারেনি। এরই জের ধরে 24 মার্চ যে দরবজদক বাজার একটি আছে জৈন্তাপুরে, ওখানে একটি চার দোকানে শামসুদ্দিনের ভাই শামীম এবং ধৃত আসামিদের বড় ভাই কামালের মধ্যে প্রাথমিকভাবে জায়গা জমি নিয়ে তাদের মধ্যে একটি কথা কাটাকাটি হয় এবং উত্তেজনা বিরাজ করলে দুই পক্ষই তাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকে উক্ত বাজারে আসতে বলে এবং সেখানে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় জনগণ প্রাথমিকভাবে তাদেরকে কিছু সময়ের জন্য থামানোর চেষ্টা করে এবং পরিস্থিতি স্বাভাবিক আসে। এরই রেশ ধরে 25 মার্চ গভীর রাতে তাজউদ্দিন, কামালউদ্দিন, নাসির, রহিম, বশির, তানভীর এবং আরিফ মিলে বাঁশ ও কাঠের লাঠি, লোহার রড, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমিনউদ্দিন, শমসুদ্দিন অন্যান্যদের উপর অতর্কিত হামলা করে এবং উভয়পক্ষের মধ্যে একটি ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এক পর্যায়ে ধৃত আসামি তাজউদ্দিন তার হাতে রাখা দা দিয়ে শমসুদ্দিনকে হত্যার উদ্দেশ্যে তার মাথা এবং মাথার ডান দিকে কুপিয়ে জখম করে এবং তার সাথে থাকা অপর আসামি ধৃত রহিম তার হাতে থাকা কাঠের লাঠি দিয়ে পুনরায় শমসুদ্দিনের মাথায় সজোরে আঘাত করে। ফলশ্রুতিতে শমসুদ্দিন গুরুতরভাবে আহত হয় এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এছাড়াও ধৃত নাসির তার হাতে থাকা কাঠের রয়েল দিয়ে ভিকটিমের ভাই শামীমকে হত্যার উদ্দেশ্যে মাথার পিছনে সজোরে আঘাত করলে সে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় এবং আহত হয়ে পড়ে। ধৃত বশি তার হাতে থাকা দা দিয়ে ফয়সালের হাতে কোপ দিলে তার একটি আঙ্গুল গুরুতর জখম হয়। ধৃত তানভীর তার হাতে থাকা লোহার রড দিয়ে ভিকটিমের ভাই মাসুককে হত্যার উদ্দেশ্যে সজোরে আঘাত করে এবং গুরুতর জখম করে। এভাবে এরূপ পাথারে তাদের এই ধ্বংসযজ্ঞ চলা এবং মারামারির পরে তাজউদ্দিন তার ভাইদের নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে বাজারে উপস্থিত স্থানীয় লোকজন আহত লোকজনকে নিয়ে তারা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শমসুদ্দিনকে খুবই আশঙ্কাজনক অবস্থায় পায় এবং পরবর্তীতে তারা নিউরোসায়েন্স কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। ইনিশিয়ালি তাদেরকে এমএজি ওসমানী মেডিকেল কলেজে নেওয়া হয়, পরবর্তীতে নিউরোসায়েন্সে নেওয়া হয়। পরবর্তীতে 29 মার্চ তার যখন আর কোনো আশা ছিল না বেঁচে থাকার, তখন তাকে পুনরায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে 31 মার্চ রাত 8টায় চিকিৎসাধীন অবস্থায় শমসুদ্দিন মৃত্যুবরণ করেন। এই ঘটনার প্রেক্ষিতে শমসুদ্দিনের ভাই মশুক বাদী হয়ে সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানায় 25 মার্চ একটি মামলা দায়ের করে। মামলা রুজুর পর থেকেই আসামিরা বাদীকে এই মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদর্শন করতে থাকে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায়
ভিকটিম শামসুদ্দিন মারা গেলে বিজ্ঞ আদালত 302 ধারা সংযোজনের আদেশ দেওয়ার 24 ঘন্টার মধ্যে র‍্যাব 3 এর একটি আভিযানিক দল হত্যাকাণ্ডের মূল হোতা তাজউদ্দিন সহ তার অপরাপর যে সহযোগী নাসির রহিম বশির এবং তানভীরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই মামলার যে অপর দুই আসামি আরিফ এবং কামাল এখনও পলাতক রয়েছে তাদেরকে গ্রেফতারের আমাদের ভিন্ন ভিন্ন টিম কাজ করছে। আমরা আশা করছি তাদেরকে আমাদের তথ্য প্রযুক্তির আওতায় এনে তাদেরকে ইনশাআল্লাহ আমরা ধরে ফেলতে পারবো এবং তার যাদেরকে আমরা ধরেছি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ধন্যবাদ সকলকে। একটা বাজার ছিল।